বলে শুনে না আমি এই রকম খবর জানি না মহামান্য রাজ্যপাল টুইট করে কালকে বলেছেন যে জীবন অত্যন্ত মূল্যবান আপনারা 4 সপ্তাহ ধরে অনশন করছেন অনশন ভাঙুন আমি মাননীয় গভর্নরের টুইটকে সমর্থন করে বলেছি আন্দোলন জারি রাখুন অনশন মমতা ব্যানার্জির এই অন্যায়ের কাছে নিজেদের শরীরটাকে নষ্ট করবেন আপনারা একদিনে ধর্মঘটে যা করার করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেলে আরো বড় করে ধর্মঘট করুন জল বিদ্যুৎ স্বাস্থ্য এই তিনটে পরিষেবা ছাড়া বাকি সব জায়গায় একবার তালা লাগিয়ে রাখুন তালা লাগান তারপরে নিজেদের হক অধিকার ফিরে নিয়ে বাড়ি যান এটা বলেছি মহামান্য রাজ্যপাল 11টার সময় ওনাদের পাঁচ সদস্যকে ডেকেছেন আমি শুনেছি কিন্তু রাজ্যপাল মহোদয় যাওয়ার কোনো বিষয় আমি শুনিনি রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কিন্তু তারা বলছেন যে সরকার যদি ইতিবাচক ভূমিকা নেয় তবেই তার অনশন তুলবেন দি আন্দোলনকারীরা রাজ্যপালের সঙ্গে বৈঠক করবে ঠিক আছে তারা তো আপনারা জানেন অ্যাপলিটিক্যাল মঞ্চ সবাই অনুরোধ অ্যাডভাইস করতে পারে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে আমাদের কোনো সমস্যা নেই তারা এখন অনশন প্রত্যাহার করছেন না সেটা তো ওরা সিদ্ধান্ত নেবে এখন করবে না কালকে করবে না ওদের তো অনেক অর্গানাইজেশন মিলে করেছে স্বাভাবিকভাবে তাদের সাংগঠনিকভাবে আলোচনা করে যে সিদ্ধান্তই তারা নেবে সেটা তারা বলবে আমরা বলতে পারি না আমরা তাদেরকে পরামর্শ দিতে পারি পাশে দাঁড়াতে পারি অনুরোধ করতে পারি এবং তারা যাতে সরকারের দ্বারা অত্যাচারিত না হয়ে যায় দমনপীড়নের সামনে না পড়ে তার জন্য যেটা করার রাজ্যের একমাত্র বিরোধী স্বীকৃত বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বা অপোজিশন লিডার হিসেবে আমরা করছি করব চাকরি পেতে তৃণমূলের অনেক সদস্য নথি ও নেতাদের কাছে পৌঁছে দিয়েছিল যারা জানিয়েছে শান্তনু দাবি করেছে ইডি কাদের কাছে পৌঁছেছিল না না ইডি যতক্ষণ না কেস ডায়েরি বা চার্জশিট জমা দিচ্ছে আমি সংবাদ মাধ্যমের মুখ থেকে শুনে সূত্র সূত্র বলে কোনো লাভ নেই আপনারা যেগুলো বলছেন সব সূত্র আর আমি সূত্রতে নেই অরুণাভ ঘোষকে জিজ্ঞেস করুন ও সূত্রতে উত্তর দিয়ে দিবে আমি ওই রকম ওর মতো ফাটবো কি না কারণ বাজারে যে যাচ্ছে তৃণমূলের লোক দেখলে লোক বলছে পার্থ যাচ্ছে রেগে যাচ্ছে বলছে কেষ্ট যাচ্ছে রেগে যাচ্ছে কুন্তল যাচ্ছে রেগে যাচ্ছে তৃণমূল শান্তনু যাচ্ছে রেগে যাচ্ছে তৃণমূল